फूलों से सजाई है मेरे ख्वाजा की चादर। রোজ পাই আমি এখন সে দরগা শরীফের সামনে দাঁড়িয়ে আছি রাতে, এবং রাতের আলোকসজ্জার মঈনুদ্দিন চিশতির দরগা শরীফ। আজকে আমরা রাতের আজমির শরীফ দেখব, যে আসলে রাতের ভিউটা কেমন এবং রাতে আজমির শরীফের যে দরগার মাজারে মানে কেমন লাইটিং এবং প্রার্থনা করে মানুষ, আর রাতের ভিড়টা কেমন, যে আজমির শরীফ গেট এবং এইটা দিয়ে প্রবেশ করতে হবে। বেসিক্যালি সন্ধ্যার পরে ভিড়টা বেশি হয়, ইভেন যে ডেক আছে যেখানে 180 মনের বিরিয়ানি খাবার মানে রান্না করা হয়। আমরা প্রবেশ করি ভিতরে, দুই পাশেই দোকান। তো এখন অনেক মানুষ এক্সিট হচ্ছে। এইটাই সে রান্না করা হয় এখানে, এই যে সে রান্নার জন্য সব কাঠ, এবং এটা সে সব সারা বড় কড়াই, যে আপনারা দেখেছেন যে সব সারা বড় কড়াই, আপনার 180 মন চাউলের বিরিয়ানি এখানে রান্না করা হয়, এটাই সেই বড় কড়াই বিশ্বের সব সারা। দেখাই রাতের ভিড়, এখন অনেক মানুষ বসে আছে, আর ওই পাশে রান্না হচ্ছে। তো আপনাদের দেখাই, তো এটার রান্না কালকে হবে, আর আজকে ছোট ডেক যেটাতে 80 কেজি বিরিয়ানি রান্না করা হয় চাউলের, সেইটা দেখাবো আপনাদের। এদিকে এই যে এইটাতে রান্না করা হচ্ছে, এখন আমরা যাই। এই দিক দিয়ে কিন্তু এটাকে জ্বালানো দেওয়া হয় এটা দিয়ে। আর এই যে চাউলের বস্তা সব, আর এখানে টাকা রাখছে, আমরা একটু যাই এবং আপনাদের রান্না করা দেখাই। যে এটা নিচে কিন্তু এখন আগুন মানে জাল দেওয়া হচ্ছে এটা নিচে, এই যে আর এখানে টাকা রাখছে সব, খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে। এবং পৃথিবীর ইতিহাসে সব সারা বড় কড়াই এটা এবং ওইটা, দুইটা মোট কড়াই এখানে বা ডেকজি বলা হয়, এখন রান্না করা হচ্ছে। অনেক ভারী ইভেন্ট, এটা রান্না করা হবে এখন।
আর এই যে আগুন, এগুলোকে কিভাবে ভিতরে দিয়ে রান্না করা হচ্ছে চাউল। এবং এইটা দেখছেন চুল্লি, এটা চারটা মুখ, ইভেন এটা একটা মানে চারপাশে চারটা। আমি একটা ঢালবো, এটা ছোট, ও দেখছেন কি বড়, মানে এইভাবে দাও দাও করে আগুন চলছে এইগুলো দিয়ে। তো আমরা একটু দেখি রান্নাটা, দেন আমরা এখানে খাওয়া দাওয়া করলে করবো, না করলে আবার ব্যাক করবো। শিকটা তুলে দিল, আগুন দাও দাও করে জ্বলছে চাউলের বস্তাগুলো। তারপরে এটা এখানকার মানুষেরা খাবে, যারা আসে, মানে মানুষেরাই আসে এবং টাকা দেয়, ওই টাকা দিয়ে এই চাউলগুলো কিনে এখানে খাওয়ার ব্যবস্থা করে, সবচেয়ে বড় করাই। তো আমরা এখন প্রবেশ করতেছি, আসলে এটা হলো আপনার নামাজ পড়ার জায়গা, মসজিদ। এবং এখানে অনেকে নামাজ পড়ে, হাদিসের বইগুলো পড়ে আর কি। এবং রাতে কিন্তু অনেক আলো থাকে এখানে। আর এখানে কি হচ্ছে এটা দেখি, ভিড় কিন্তু অনেক মানুষ তারই পাশেই, এরকম রাতি হয় এশার নামাজের পরে। এখানে অনেক মেয়েরাও আছে, ওই সাইডে কিন্তু মেয়েদের জায়গা সব। যে আজমির শরীফ মইনুদ্দিন উনার যে সমাধি, আর সেখানে কিন্তু ওই কাওয়ালি হচ্ছে। এবং এটাই সেই দরগা। এটা মেয়েদের স্থান নামাজ পড়ার, মেয়েরা নামাজ পড়ে এখানে। এই যে তো কাওয়ালি এখন হয়ে গেছে। আমি এখন সে দরগা শরীফের সামনে দাঁড়িয়ে আছি রাতে, এবং রাতের আলোকসজ্জায় রূপ দিন সৃষ্টির দরগা শরীফ, যে আজমির শরীফ বা দরগা শরীফ। এবং এখানে হাজার হাজার মানুষ এখন, এই যে চালু করলো ভিডিও কল করি। Thank you.
আমরা এখন ব্যাক করতেছি আজমির শরীফ, যে মুইনুদ্দিন চিস্তির দরগা থেকে। এই যে তো এখানে এখন খাবার দিবে, তো আমরা ব্যাক করি। অনেক মানুষ এটা মসজিদ, এখানে নামাজ হয়। এখন এসব নামাজের পরেই কিন্তু এখন অনেকে আবার নামাজ পড়তেছে। তো আসবেন আজমির শরীফে, এবং এখানে কিন্তু কোনো টিকিট লাগে না। এটা আমাকে বেশি ইমপ্রেস করছে, কারণ এখানে জুতা খুলে উঠতে হয়, ইভেন বা একটা গোপ্রো ক্যামেরা নট অ্যালাউ, মোবাইল অ্যালাউ, আপনি ভিডিও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে মূল গেট, এটা এটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এবং আমি আমার রুমে চলে যাচ্ছি, আর রাতের আজমির শরীফ। বাট এখানকার কালার, লাইটিং, আপনার যে রিফ্লেকশন আপনাকে মুগ্ধ করবে। হাজার হাজার মানুষের ঢল এখন। যাই হোক, আমি ব্যাক করতেছি আমার রুমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট অনেক। আর ডেসক্রিপশন লিঙ্কে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ফলো করবেন। আর মানুষ দেখুন খালি, তো ভাই আবার দেখাবে ভাই।